নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। এখন আমি আলোচনা করব ধনতেরাসে ঝাড়ু ক্রয়ের সম্বন্ধে। আমাদের হিন্দু পরম্পরাতে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয়ে থাকে। এমনটি মনে করা হয় যে ঝাড়ু আমাদের গৃহে শুভত্ব নিয়ে আসে এবং আমাদের গৃহে সমৃদ্ধি নিয়ে আসে। তাই ঝাড়ু কেনার সময় আপনাদের বিশেষ কিছু খেয়াল অবশ্যই রাখা প্রয়োজন রয়েছে। দেখুন, আপনারা যখন ঝাড়ু ক্রয় করছেন, আপনাদের মাথায় রাখতে হবে ঝাড়ু যেন পাতলা না হয় এবং ঝাড়ুর যে কাঠিগুলি আছে সেগুলি যেন ভালো অবস্থায় থাকে। এবং এটি যত ঘন হবে এবং যত গোছা হবে ততই অত্যন্ত শুভ। ভাঙা ঝাড়ু কেনা কিন্তু একেবারেই উচিত নয়। তাই আপনাদের ক্ষেত্রে আবারও বলছি যে যখনই আপনারা ধনতেরাসে ঝাড়ু ক্রয় করবেন, অত্যন্ত ভালোভাবে দেখে তবেই কিন্তু আপনারা ঝাড়ু ক্রয় করবেন। ভাঙা ঝাড়ু আপনাদের ক্ষেত্রে শুভ নয়। এবার আসবো অত্যন্ত একটি বিশেষ বিষয়। দেখুন, বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু একটি প্লাস্টিকের ঝাড়ুর প্রচলন বিভিন্নভাবে তৈরি হয়েছে। তাই অনেকেই জানতে চেয়েছেন যে প্লাস্টিকের ঝাড়ু কি ক্রয় করা যাবে কিনা। দেখুন, ধনতেরাসের দিন প্লাস্টিকের ঝাড়ু কেনা থেকে বিরত থাকুন, কারণ এই শুভ দিন উপলক্ষে প্লাস্টিকের জিনিস কেনা এড়িয়ে চলুন। প্লাস্টিক একটি অপবিত্র ধাতুর মধ্যে পড়ে যায়, একটি আলাদা জিনিস, আলাদা প্রোডাক্ট, যা ধনতেরাসে কেনা উচিত নয় আপনাদের ক্ষেত্রে। তাই ধনতেরাসে অশুদ্ধ ধাতু কিনলে তা ফলদায়ক বলে বিবেচিত হয় না। সুতরাং প্লাস্টিকের বস্তু, প্লাস্টিকের ঝাড়ু না কেনাই শুভ। ধনতেরাসের দিন যদি আপনারা ঝাড়ু ক্রয় করতেই চাইছেন, তাহলে ধনতেরাসের দিন আপনারা ঝাড়ু ক্রয় করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যখনই আপনারা ঝাড়ু ক্রয় করছেন, ধনতেরাস চলাকালীন তখন জোড়া ঝাড়ু গৃহে নিয়ে আসবেন। একটি ঝাড়ু আনবেন না, জোড়া ঝাড়ু, অর্থাৎ দুটি কমপক্ষে। যখনই আনবেন জোড়া জোড়া, হয়তো আপনি দুটির বেশি আনছেন, তখন আপনি চারটে আনবেন বা ছটা আনবেন, জোড়া ঝাড়ু আনবেন, জোড় সংখ্যায়। দেখুন, আমি এবার বলবো আপনাদের সাথে যে ধনতেরাসের দিন ঝাড়ু কেনার শুভ সময় কোনটি। দেখুন, ধন ত্রয়োদশী লাগছে 10ই নভেম্বর 2023 শুক্রবার দিন সকালবেলা 11:42 সময়কাল থেকে পরবর্তী দিন অর্থাৎ শনিবার দুপুরবেলা 1:06 সময়কাল পর্যন্ত। কিন্তু ঝাড়ু ক্রয়টা করার ক্ষেত্রে যে শুভ সময়, সেই সময়টা এক্ষেত্রে শুক্রবার অর্থাৎ 10 তারিখে থাকছে সকালবেলা 11:47 সময়কাল থেকে দুপুরবেলা 2:37 পর্যন্ত। পরবর্তী সময় থাকছে দুপুরবেলা 3:23 সময়কাল থেকে 4:51 সময়কাল পর্যন্ত। সন্ধেবেলা একটি অত্যন্ত বিশেষ সময় থাকছে 5:43 থেকে রাত্রেবেলা 9:10 সময়কাল পর্যন্ত। এবং পরবর্তী সময় থাকছে রাত্রেবেলা 11:47 সময়কাল থেকে 2:34 পরবর্তী দিন ভোররাত্রি পর্যন্ত। এছাড়াও পরবর্তী দিন অর্থাৎ শনিবার দিনকেও আপনাদের ক্ষেত্রে শুভ সময় একটি পাচ্ছেন, তা হলো সকালবেলা 11:49 থেকে 12:41 সময়কাল পর্যন্ত। এই সময়কালের মধ্যেই কিন্তু আপনারা নতুন ঝাড়ু আনতে পারেন, নতুন ঝাড়ু এই ধনত্রয়োদশীতে নিয়ে আসতে পারেন গৃহে। দেখুন, ধনতেরাসের দিন নতুন ঝাড়ু আনার পর সরাসরি কিন্তু সেটি ব্যবহার করা শুরু করবেন না, এমনটি ঠিক নয়। প্রথমে ঝাড়ুটিকে ঠাকুরের আসনের পাশে রাখুন। প্রথমে ঝাড়ুর উপর আপনারা গঙ্গা জল ছিটিয়ে দিন, তারপরে তার মধ্যে সামান্য কুমকুম, অক্ষত, কেশরের জল এবং তার সাথে সাথে সামান্য রক্তচন্দন, এমনটি দেওয়া হয়ে গেলে আপনারা তার মধ্যে একটি কড়ি দিয়ে দিন। একটি লাল কাপড়ে বেঁধে কড়িটিকে আপনারা ঝাড়ুর সাথে লাগিয়ে দিতে পারেন এবং তার মধ্যে একটি মুদ্রাও দিয়ে দিতে পারেন। প্রচলিত মুদ্রা 1 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, দিয়ে দিতে পারেন। তারপরে আপনারা মা লক্ষ্মীর আসনে ধূপ দীপ আদি জেলে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন, যেন আপনার গৃহে লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়, কোনোভাবেই যেন কোনো বড় সমস্যা আপনার গৃহে না থাকে অর্থনৈতিক ক্ষেত্রে এবং আপনার সমৃদ্ধির ক্ষেত্রে। এরপরে আপনারা ধনতেরাসের দিন সেই ঝাড়ুটিকে সেখানে রেখে থাকতে দিন, কোনোভাবেই সেটিকে ধরবেন না, স্পর্শ করবেন না। পরবর্তী দিনকে অর্থাৎ ধনতেরাসের পরবর্তী দিন থেকে আপনারা কিন্তু এই ঝাড়ুর প্রয়োগ শুরু করবেন এবং এই ঝাড়ুর প্রয়োগ আপনারা কিন্তু ক্রমাগত 1 বছর ধরে আপনারা করতে থাকবেন। এই ঝাড়ু আপনার গৃহে নিশ্চিতভাবে আপনার মা লক্ষ্মীর কৃপা বর্ষণ করবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে বিভিন্ন দিক থেকে নিয়ে আসবে। আপনার জীবন মঙ্গলময় হোক ধনতেরাসের ক্ষেত্রে। ধনতেরাসের এই শুভ তিথিতে আপনারা আপনাদের এই বিশেষ পর্বের উপায়গুলি পালন করুন।
আর তার সাথে সাথে আমাদের এই ছোট এপিসোডগুলো কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।